हरे कृष्ण आजकल भिडियोते ढाका स्वामीबाग इस्कन मंदिर समग्र प्रांगण दर्शन करब। मंदिरे ढोकार पूर्वे एरकम फुलेर दोकान आपनादेर नजरे पड़बे। भितरे ढुकले आपनारा देखते पाबेन छोटो छोटो बाच्चारा ग्रंथ वितरण करछेन। आपनारा तादेर काछ थेके ग्रंथ संग्रह करते पारेन, प्रियजन के उपहार दीते पारें। तारपर आपनारा नाट मंदिरे चले जाबें एवं भगवान के दर्शन करार जोन्नो अपेक्षा करबें। साईबाग मंदिरे जगन्नाथ बलदेव सुभद्रा महारानी एवं राधा गोविंद भगवान दर्शन करबें। जगन्नाथेर ये भुवन भोलानो रूप दर्शन करे आपनारा मोहित हबेन। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तारपर आपनादेर जदि खुदा लेगे जाए तखन गोपाल्स रेस्टुरेंटे एसे प्रसाद ग्रहण करते पारें। खुबी सुंदर परिवेश एवं शीतताप नियंत्रित, एखाने बसे आपनारा भगवानेर प्रसाद सुस्वादु प्रसाद ग्रहण करते पारें। अनेक अनेक सुस्वादु आइटेम एखाने रयेछे एवं परिवेशटाओ खूबी सुंदर। এভাবে ফুসকা দেখে আসলে চুপচাপ থাকাটা খুবই কঠিন হয়ে যায়। তারপর এখান থেকে প্রসাদ পেয়ে আপনারা মন্দিরটা ঘোরাঘুরি করবেন এবং এই ধরনের অনেক স্টল আপনারা দেখতে পাবেন। এখানে শ্রীল প্রভুপাদ এবং অন্যান্য গুরু মহারাজের অনেক গ্রন্থ রয়েছে, আচার্যদের গ্রন্থ রয়েছে, তুলসী মালা রয়েছে, জপমালা রয়েছে, জপথলি রয়েছে। আপনারা সেগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন। এখানে ভগবানের অনেক সুন্দর সুন্দর চিত্রপট রয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের স্বামীবাগ ইয়থ ফার্মের রুমটা। এই রুম থেকেই আমার ভক্তি জীবনের শুরু। এই রুমেই ডিসকভার ইওর সেলফ কোর্সটি করেছিলাম। এই রুমের প্রতি একটা অন্যরকম মায়া রয়েছে। কত রাত এই রুমে ঘুমিয়েছি। স্বামীবাগ মন্দিরের কাজ চলছে, জানি না এই রুমটাও ভেঙে ফেলা হবে কিনা, কিন্তু এই রুমটা ভেঙে ফেললে সত্যি খুব খারাপ লাগবে। এই রুমের প্রতি একটা অন্যরকম ভালোবাসা রয়েছে। স্টুডেন্টরা এই রুমে আসে পরীক্ষার দিন সকালে, রেস্ট নেয়, প্রসাদ পায়, তারপর তারা পরীক্ষা দিতে চলে যায়। এটা হলো ইয়থ ফার্মের রুম, অনেক ভালোবাসার রুম এটা। সাইবাগ মন্দিরের বাইরের চত্বরটা সব সময় এরকম কোলাহলে পরিপূর্ণ থাকে। আপনারা যদি স্বামীবাগ মন্দিরে আসেন তাহলে মহাদেবের এই বিগ্রহের সামনে এসে কিছুক্ষণ দাঁড়াবেন। এত সুন্দর মহাদেবের বিগ্রহ জানি না আর কোথাও আছে কিনা। হৃদয় জুড়িয়ে যাওয়ার মতো বিগ্রহ, মনে হয় যেন স্বয়ং মহাদেব এখানে বসে আছেন।
সাইবাগ মন্দিরের কালীমাতা। সাইবাগ মন্দিরে কালী মায়েরও পূজা হয়। মা কালীর মূর্তি দর্শন করুন। এখন আপনাদের সাইবাগ মন্দিরের যে মন্দির প্রকল্প, সেই প্রকল্পের কাজ কতটুকু হয়েছে সেইটা দর্শন করাবো। আপনারা দর্শন করুন, মন্দিরের কাজ চলছে এবং এতদূর মন্দিরের কাজ সম্পন্ন হয়েছে। নিচের ফ্লোরটা হলো গাড়ি রাখার জায়গা। মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছে এবং আস্তে আস্তে আপনাদের উপরের অংশটা দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। আস্তে আস্তে অনেক কাজ হয়ে গেছে মন্দিরের। সাইবাগ মন্দির বাংলাদেশের অন্যতম একটা মন্দির হতে চলেছে, যেটা শেষ হতে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু সত্যি খুবই দৃষ্টিনন্দন একটা মন্দির হতে চলেছে। এটা হলো গৌড়ীয় মঠ, সাইবাগ মন্দির থেকে অদূরে অবস্থিত। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই মন্দিরটি দর্শন করতে পারেন, খুবই সুন্দর। আমরা যখন গেছিলাম তখন মন্দিরের সন্ধ্যা আরতি হচ্ছিল এবং এই মন্দিরটার পরিবেশও অনেক সুন্দর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সাথে ভিডিওটা দর্শন করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।